আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টা চ্যানেল আই সংবাদে। স্টুডিওতে আছি আমি সামিয়া ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। রাজধানী চলে এসেছে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত, আজ বিকেল আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। জনগুরুত্ব পাবেন বন্দীরা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ ছিল আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, মৃদিতা রেজা এবং আমি গোলাম মর্তুজা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দেব যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। বরাদ্দ বাদ অনেক খামার বন্ধ, ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় খামারি পরিবার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, মৃদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। চীনে আজকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে এবং এবারে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব, আজ ফেব্রুয়ারি উচ্চাঙ্গ সঙ্গীতকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। আসসালামু আলাইকুম, চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। গাজার রূপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, চেন্নাইয়ের উইকেট কাজে লাগানোর আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল